আসসালামু আলাইকুম। শুরুতে এই সংবাদ শিরোনাম। যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। সাংবাদিককে চোখ বেঁধে নিয়ে গোপন ড্রোন ঘাঁটি দেখালো ইরান। রুশ হামলা থেকে বাঁচতে সাইকেলে 70 কিলোমিটার পাড়ি দিলেন আরিফ। সাংবাদিকদের করা প্রশ্ন রেগে সংবাদ সম্মেলন ত্যাগ ইমরান খানের। সিরিয়ায় আবার হেলিকপ্টার ও জঙ্গি বিমান পাঠিয়েছে রাশিয়া। উত্তেজনা, ইহুদিবাদীদের পতাকা মিছিল প্রতিহত করবে ফিলিস্তিনিরা। পুতিনকে জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান। এবার বিস্তারিত। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বোরিস জনসন শুক্রবার বলেছেন, রাশিয়াকে ঠেকাতে এখন ইউক্রেনের প্রয়োজন দূরপাল্লার মাল্টিপল রকেট লঞ্চার, তাদের এই অস্ত্র দেওয়া প্রয়োজন। তবে যুক্তরাজ্য এই অস্ত্র পাঠাবে কিনা সেটি তিনি জানাননি। ডোনবাসে রাশিয়া অত্যাধিক হামলা চালানো শুরু করার পর ও বেশ কয়েকটি অঞ্চল দখল করার পর বোরিস জনসন এমন কথা বললেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং অন্যান্য ন্যাটো দেশগুলোর কাছ থেকে শক্তিশালী M270 মাল্টিপল রকেট লঞ্চার গত কয়েক সপ্তাহ ধরে চেয়ে আসছে ইউক্রেন। তবে পশ্চিমারা এটি দিতে রাজি হয়নি। এমনকি যুক্তরাষ্ট্র ইউক্রেনকে সরাসরি না বলে দিয়েছিল, কিন্তু বোরিস জনসনের কথায় এখন বোঝা যাচ্ছে পশ্চিমারা তাদের নীতিতে পরিবর্তন আনছেন এবং শক্তিশালী এই অস্ত্রটি পাঠানোর পক্ষে আছেন তারা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম CNN জানিয়েছে, ইউক্রেনকে M270 রকেট লঞ্চার দেওয়ার ঘোষণা আগামী সপ্তাহে দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। আর এই অস্ত্রটি ইউক্রেনে গেলে পাল্টে যেতে পারে যুদ্ধের মোড়। ডোনবাসে বর্তমানে রাশিয়া যেভাবে একক আধিপত্য বিস্তার করে আগ্রাসন চালাচ্ছে সেটি সম্ভব হবে না। M270 রকেট লঞ্চারটি অন্যান্য রকেট লঞ্চার থেকে অনেক আলাদা। এটি 165 কিলোমিটার দূরে রকেট ছুড়তে পারে। এই M270 রকেট লঞ্চার থেকে 1 মিনিটে 12টি রকেট ছোঁড়া যায়। ইরানের সেনাবাহিনী মাটির নিচে অবস্থিত তাদের একটি ড্রোন ঘাঁটির ছবি প্রকাশ করেছে এবং এ বিষয়ে অল্প বর্ণনা দিয়েছে, তবে কোথায় এ ঘাঁটি অবস্থিত সেই জায়গার নাম উল্লেখ করেনি। গালফ অঞ্চলে ছোটখাটো উত্তেজনা দেখা দেওয়ার পর ড্রোন ঘাঁটির ছবি ও ভিডিও প্রকাশ করল ইরান। ছবিতে দেখা যায় সারি সারি দাঁড় করানো আছে ড্রোন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলেছে, জাগ্রোস পাহাড়গুলোর নিচে 100টি ড্রোন রাখা আছে। এর মধ্যে আছে আবাবিল 5 ড্রোন। রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, এই ড্রোনটিতে সংযুক্ত করা আছে KM-9 মিসাইল। যুক্তরাষ্ট্রের হেলফেয়ার মিসাইলের আদলে এই মিসাইলটি ইরানে তৈরি করা হয়েছে। এদিকে যে সাংবাদিক এ গোপন এ ড্রোন ঘাঁটির ছবি ও ভিডিও করে এনেছেন তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার কারমানশাহ থেকে হেলিকপ্টারে ওঠেন তিনি। 45 মিনিট ভ্রমণ শেষে একটি গোপন ড্রোন ঘাঁটিতে পৌঁছান তিনি। ঘাঁটিতে পৌঁছানোর আগ পর্যন্ত তার চোখ বাধা ছিল। ওই সাংবাদিক জানান, 100 মিটার লম্বা ঘাঁটিতে ড্রোনগুলো সাজানো আছে। ড্রোনগুলো নিয়ে সেনা কমান্ডার মেজর জেনারেল আব্দুল রহিম মোসাফি টিভিতে বলেন, কোনো সন্দেহ নেই ইসলামিক রিপাবলিক ইরানের ড্রোনগুলো এই অঞ্চলের সবচেয়ে শক্তিশালী। ড্রোন আপডেট করার যে ক্ষমতা আমাদের আছে তা দুর্দমনীয়। আরিফ বাগিরোভ নামে একজন ইউক্রেনীয় জানিয়েছেন, তিনি সাইকেলে করে ডোনবাসের সেভেরোদোনেস্ক থেকে 70 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাখমুতে নিরাপদে স্থানে পৌঁছেছেন। খবর BBC-র। এই পথ পাড়ি দেওয়ার সময় রাশিয়ার গোলাবর্ষণ এবং যুদ্ধবিমানের হামলার মুখে পড়েছিলেন 45 বছর বয়সী আরিফ, কিন্তু সেগুলো পাশ কাটিয়ে নিজের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে সমর্থ হন। সেখানে অনেক গোলাবর্ষণ হচ্ছিল, আমার কাছাকাছি 2টি বিমান হামলা হয়, সাইকেলে করে 70 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার বর্ণনায় বলেন এই ইউক্রেনীয়। ব্লগার ও সম্পাদক আরিফ জানান, তিনি জানতেন যদি একটি গোলা কাছাকাছি স্থানে আঘাত হানত তাহলে সেখানে আর গোলা ছুটত না রুশ সেনারা। এই কৌশল ব্যবহার করে তিনি অক্ষত অবস্থায় বাখমুতে পৌঁছান। আরিফ বলেন, রাস্তায় অনেক গর্ত ছিল, সেখানে যা ছিল এমনকি গাড়ি তার সবই ধ্বংস হয়ে গিয়েছিল এবং সব জায়গায় ধ্বংসস্তূপ পড়েছিল। এটি ছিল সম্মুখভাগের রাস্তা, তবে ভালো যে সেখানে কোনো মৃতদেহ ছিল না, তবে আপনি বলতে পারেন সেখানে মানুষ মারা গেছে। সাংবাদিকদের কঠিন প্রশ্ন শুনে খেপে গেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও PTI এর চেয়ারম্যান ইমরান খান। এ সময় উত্তর না দিয়ে তাকে সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করতে দেখা যায়। মূলত শাসন ও সামাজিক মাধ্যমে তার দলের ভূমিকা নিয়ে প্রশ্ন করা হলে এ ঘটনা ঘটে। জিও নিউজের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়। জানা গেছে, সংবাদ সম্মেলনের প্রশ্ন উত্তর পর্বে ওই সাংবাদিক ছিলেন শেষ প্রশ্নকারী। এর আগে ইমরান খান তার বক্তব্য শেষ করেন। ওই সাংবাদিক প্রশ্ন করেন যে খাইবার পাখতুনখোয়াতে শাসন ব্যবস্থা ঠিক ছিল না ও প্রদেশের মুখ্যমন্ত্রী মাহমুদ খান নিজেই মিডিয়া সম্পর্কিত বিষয়গুলোর দায়িত্ব নিয়েছিলেন। দ্বিতীয়ত, KP-তে আপনার একটি সরকার আছে ও আপনি
আপনি নিঃসন্দেহে পাখতুনখোয়া একজন জনপ্রিয় নেতা, মানুষ আপনাকে ভোট দিয়েছে, কিন্তু মানুষ প্রধানমন্ত্রীর বাড়ি ও গভর্নরের বাড়ির দেয়াল ভাঙতে দেখেনি, না তারা মুখ্যমন্ত্রীর বাড়িতে বিশ্ববিদ্যালয় তৈরি হতে দেখেছেন। তাছাড়া সামাজিক মাধ্যমে পিটিআই এর কার্যক্রম নিয়েও ওই সাংবাদিক প্রশ্ন করেন। এ সময় ইমরান খান রেগে সংবাদ সম্মেলনের স্থান ত্যাগ করার সময় বলেন, আমি চাইলে কঠিন উত্তর দিতে পারি, তবে আমি সেটা করব না। তিনি বলেন, কেউ একটি দেশ জয় করতে পারে না, কিন্তু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় হাসাকা প্রদেশের রুশ ঘাঁটিতে হেলিকপ্টার ও জঙ্গি বিমান পাঠিয়েছে রাশিয়া। দামেস্ক সরকারের অনুরোধে মস্কো নতুন করে এই পদক্ষেপ নিয়েছে। সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি রাশিয়ার সমর্থন অব্যাহত থাকবে বলে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সৈগু প্রতিশ্রুতি ব্যক্ত করার কয়েকদিনের মাথায় মস্কো এই সিদ্ধান্ত নিল। লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সিরিয়ায় সম্প্রতি সামরিক শক্তি বাড়াচ্ছে রাশিয়া। এর অংশ হিসেবে হাসাকা প্রদেশের কমিশালি বিমান ঘাঁটিতে হেলিকপ্টার ও জঙ্গি বিমান পাঠানো হয়েছে। তবে কয়টি হেলিকপ্টার ও জঙ্গি বিমান পাঠানো হয়েছে তা পরিষ্কার নয়। কমিশালি হচ্ছে কুর্দি অধ্যুষিত একটি এলাকা। বৃহস্পতিবার আরটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় রাশিয়ার সেনা উপস্থিতি সম্পূর্ণভাবে জাতিসংঘ সনদ ও নীতি মেনেই ঘটানো হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাশ হওয়া 2254 নম্বর প্রস্তাব অনুসারে রুশ সেনারা সিরিয়ায় কাজ করছে। ল্যাভরভ পরিষ্কার করে বলেন, আরব এ দেশটির ভৌগোলিক অখণ্ডতা রক্ষার জন্য আমরা সিরিয়া সরকারকে পরিপূর্ণ সমর্থন দেব। সিরিয়া সরকারের প্রতি সমর্থন জানিয়ে রুশ সেনারা 2015 সাল থেকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে সরাসরি লড়াই করে আসছে। রুশ সরকারের সমর্থন সিরিয়ার পরিস্থিতি স্বাভাবিক করতে বিশেষ ভূমিকা রেখেছে। ইহুদিবাদীদের পতাকা মিছিলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া। তিনি বলেছেন, এই মিছিল প্রতিহত করার জন্য প্রতিরোধ সংগঠনগুলোর কাছে অনেকগুলো বিকল্প রয়েছে। ইহুদিবাদীরা গত 30 বছর ধরে অধিকৃত বাইতুল মুকাদ্দাস শহরে পতাকা মিছিল করে আসছে। ইহুদিবাদী ইসরায়েলের পতাকা হাতে এই মিছিল করার সময় তারা ফিলিস্তিনিদের বিরুদ্ধে নানা ধরনের উস্কানিমূলক স্লোগান দেয়। ইসরায়েলি কর্মকর্তারা সম্প্রতি ঘোষণা করেছে, তারা এবছর 29 মে আজ বাইতুল মুকাদ্দাসের পুরনো অংশে আল আকসা মসজিদ এলাকায় পতাকা মিছিল করার অনুমতি দিয়েছে। সম্ভাব্য এই মিছিলকে কেন্দ্র করে ইহুদিবাদী ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা তুঙ্গে রয়েছে। অন্যদিকে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো সাধারণ ফিলিস্তিনি জনগণকে সঙ্গে নিয়ে এই মিছিল প্রতিহত করার ঘোষণা দিয়েছে। সংগঠনগুলো বলেছে, তারা যে কোনো মূল্যে এই মিছিলের আল আকসা মসজিদে অনুপ্রবেশ ঠেকাবে। ইসমাইল হানিয়া এ সম্পর্কে বলেছেন, তারা সব ধরনের বিকল্প পন্থা অবলম্বনের পথ খোলা রেখেছেন এবং পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবেন। এর আগে বাইতুল মুকাদ্দাসের জনপ্রিয় যুব আন্দোলন এক বিবৃতিতে 29 মে এই নগরীতে ফিলিস্তিনি পতাকা দিবস পালনের ডাক দিয়েছে। এছাড়া ফাতাহ আন্দোলনের সামরিক শাখা আল আকসা শহীদ ব্রিগেড শুক্রবার রাতে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদীরা আল আকসা মসজিদের অবমাননা করলে তার পরিণতি ভালো হবে না। ফিলিস্তিনের ওলামা পরিষদের প্রধান ও আল আকসা মসজিদের খতিব শেখ আকরামা সাবরিও বলেছেন, ইহুদিবাদীদের পতাকা মিছিল কখনোই আল আকসা মসজিদে প্রবেশ করতে পারবে না। বাইতুল মুকাদ্দাসের গ্র্যান্ড মুফতি শেখ আকরামা সাবরি আরও বলেন, পতাকা মিছিলের মাধ্যমে ইহুদিবাদীরা শক্তি প্রদর্শন করতে চায় এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীও উগ্রবাদীদের অশুভ ইচ্ছা পূরণের চেষ্টা করে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি জার্মান ও ফ্রান্সের শীর্ষ নেতা অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন। জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রন এই আহ্বান জানান। বিবিসির খবরে বলা হয়েছে, পুতিনের সঙ্গে ওলাফ শলৎস এবং ম্যাক্রন দীর্ঘ 80 মিনিট টেলিফোনে কথা বলেন। ইউরোপের এই দুই নেতা পুতিনকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনায় বসার আহ্বান জানান। একই সঙ্গে ইউক্রেন থেকে অবিলম্বে সেনা প্রত্যাহারেরও আহ্বান জানান। জবাবে পুতিন বলেছেন, কিয়েভের সঙ্গে সংলাপ শুরু করতে মস্কো প্রস্তুত, তবে ভলোদিমির জেলেনস্কির সঙ্গে পুতিন সরাসরি আলোচনায় বসবেন কিনা ক্রেমলিন সে বিষয়ে কিছু জানায়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, তিনি এখন পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান না, তবে সংঘাত বন্ধ করার প্রয়োজন বলে মত দিয়েছেন তিনি। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণের পর মস্কোর সঙ্গে কিয়েভের কয়েক দফা শান্তি আলোচনা হয়েছে, তবে এই আলোচনায় বড় কোনো অর্জন হয়নি। আপাতত দুই পক্ষের মধ্যে যুদ্ধ বন্ধের সংলাপ স্থগিত রয়েছে।